চন্দনাইশ্বর বদুরপাড়া জোয়ারা রাস্তার মাতা এলাহাত গ্যাস সিলিন্ডারের গুদামত অন লাগানোর ঘটনা ঘটে। 18 জানুয়ারি বৃহস্পতিবার দুইজে 4টার দিকে অনর সূত্রপাত হয়। হাজি আবু সুলতান এন্টারপ্রাইজ নামের মাইনুদ্দিন বাপ্পির মালিকানাধীন উগে প্রতিষ্ঠানত এই ঘটনা ঘটে। খবর পাই ফটিয়া ও আনোয়ারা ফায়ার সার্ভিস দুই টিম ঘণ্টাব্যাপী চেষ্টা চালায় নে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান। দর্শক, আমার এই ভিডিও কি নতুন কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাসের ফোন রেখে যান।